বললেই মৌলবাদী হ্যাঁ সত্য কথা বললেই জঙ্গিবাদী আছে না নাই রাজনীতি কথা এটা আমার ছোট ভাই বোঝে নাই রাজনৈতিক কোন মানুষের কথা আমরা বলছি এখানে বলছি আমরা কি বলছি আর বলতেছি এই নৌকা নূহুর নবীর নৌকা এই নৌকায় ভোট দিলে ইবাদত হবে নামাজ পড়লে যে যেই সওয়াব এই নৌকায় ভোট দিলে নাকি সেই সওয়াব বলেন না নাউজুবিল্লাহ আরে ভাই জোরে বলেন সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটা ভাইরা গতকাল মাহফিল ছিল বগুড়া এক চেয়ারম্যান লাফ দিয়ে কয় হুজুর আপনি বেশি জানেন প্রধানমন্ত্রী এই কথা বলেছে আমি তাকে দেখাইলাম তখন আস্তে আস্তে করে নেমে চলে গেল আর বলছে হুজুর একটু বেশি বেশি বলে হুজুরা বেশি বেশি বলে বেশি বেশি আপনারা বলেন কারণ আপনারা দুনিয়া চান আপনারা আল্লাহর আখেরাত চান না ঠিক না ভাই ঠিক প্রধানমন্ত্রী তো সেদিন সিলেটে একটা বক্তব্য দিয়েই দিছে কয় আমার এই নৌকায় ভোট দিলে নূহ নবীর নৌকায় ভোট দেওয়া হবে আস্তে কেন কোন আর জোরে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা আর নূহ নবীর নৌকা এক নূহ নবীর নৌকা বানাইছেন কার ইশারায় আর জোরে বলেন নূহ নবীর নৌকা বানাইতে 950 দিন লাগছে আর নূহ নবীর নৌকায় সবাই জোরায় জোরায় উঠছেন এটা ইশারা ছিল আমার আল্লাহ ইনি বলেছে আমার নৌকায় ভোট দিলে নূহ নবীর নৌকায় ভোট দেওয়া হবে আর নূহ নবীর নৌকায় যারা চড়ছে তারা আল্লাহর ইবাদত করছে আমি যে কথা বুঝাতে চাই নূহ নবীর নৌকা দ্বারা নিজের নৌকায় যে ভোট চাইল এই কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে এটা কুফুরি করে নাই সে শিরিক করে নাই নূহ নবীর নৌকার সাথে নিজের নৌকা লাগাইয়া দিছে এরা নিজেকে ইমানদার দাবি করে আসলে এরা ইমানদার নয় ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ বলে এরা মুমিনকে ধোঁকা দিতে চায় আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই কিন্তু পারে না এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয় কথা বলেন ঠিক না ভাই ঠিক বাংলাদেশের মানুষ এখন আর বোকা নাই আপনি কোনো কিছু বললে এটা পাবলিক মেনে নিবে ঠিক কি না নির্বাচন আইলে নেতারা টুপি মাথায় দেয় ফিরদৌস দেখেন না এমন টুপি মাথায় দিয়ে মসজিদে গেছে মনে হচ্ছে কুতুবের রব্বানি ইমামে আজম টুপি মাথায় দিয়ে গেছে ভোট চাইতে বলেন নাউজুবিল্লাহ এরা আবার কি কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী হুজুররা ধর্ম পালন করে তারা ধর্ম ব্যবসা করে না আমরা পাগড়ি মাথায় দেই দাওয়াত পাইলেও দেই না পাইলেও দেই ঠিক কি না আমরা পাঞ্জাবি গায়ে দিয়ে রাসূলুল্লাহর সুন্নত মনে করে ভোটের জন্য নয় ঠিক না ব্যাথি আল্লাহ বলেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন যারা দীন ও ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম অন্য কোন দলকে মেনে নিবে আমি আল্লাহ বলে দিলাম তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ এখন ইসলামের দোহাই দিয়া মানুষকে আমরা ধোকা দিতেছি আর বলতেছি এই নৌকা নূহ নবীর নৌকা এই নৌকায় ভোট দিলে ইবাদত হবে নামাজ পড়লে যে যেই সওয়াব এই নৌকায় ভোট দিলে নাকি সেই সওয়াব বলেন না নাউজুবিল্লাহ আরে ভাই জোরে বলেন সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটা ভাইরাল গতকাল মাহফিল ছিল বগুড়া এক চেয়ারম্যান লাফ দিয়ে কয় হুজুর আপনি বেশি জানেন প্রধানমন্ত্রী এই কথা বলেছে আমি তাকে দেখাইলাম তখন আস্তে আস্তে করে নেমে চলে গেল আর বলছে হুজুর একটু বেশি বেশি বলে হুজুরা বেশি বেশি বলে বেশি বেশি আপনারা বলেন কারণ আপনারা দুনিয়া চান আপনারা আল্লাহর আখেরাত চান না ঠিক না ভাই ঠিক আখেরাত যদি পেতে চান কেবলমাত্র শুধুমাত্র গোলামি করা লাগবে কার আর জোরে বলেন আল্লাহর গোলামি ছাড়া দুনিয়াতে আর কারো গোলামি করলে দুনিয়া পাইবেন আখেরাত পাবেন না কেন হুব্বুদ দুনিয়া রাউসু কুল্লি খতিয়া
নবী বলে উম্মাহ দুনিয়ার মহব্বত সমস্ত ক্ষতির মূল দুনিয়ার মহব্বত কমায়া দাও قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها قلاب نبي امار بولين ترى الدنيا بسنه پاگل ترى حلو ککورير دال صحابة اکرام بولين يا رسول الله اپنی شیالر کتا بولتے باتتن شغنر کتا بولتے باتتن کتار کتا کنا بولين নবী আমার বলেন শিয়াল রাতের বেলা খায় শগুন দিনের বেলা খায় আর কুকুরের দল এত খারাপ রাতেও খায় দিনে খায় এমন কুকুর বলো বাংলাদেশে আছে না নাই এদের আনুগত্য করা যাবে না قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق الله رسول کے بدر کوئی نہ دنیا کر مخلوق تر انوگت کر حرام انوگت کربن کار اللہ بولیں یا ایها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আরওয়াস্তে করে বলেন এটা সূরা বাকারা এক নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনের একুশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হে আইয়ুহান নাস হে মানুষ সকল উবুদু عبادت کرو ربکم الذی خلقکم جنی তোমাদের সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন যিনি তোমাদের রব একটু জবাব দেন সিরাজগঞ্জের মুসলমান কে আমাদের রব আল্লাহ আমাদের রবের নাম কি আল্লাহ এই দুনিয়াতে একটি নাম বেশি উচ্চারণ হয় তার নাম হলেন আল্লাহ আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর যদি ইবাদত করতে পারো বিনিময় লাআল্লাকুম তাত্তাকুন আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব বলেন সুবহানাল্লাহ তাকওয়া মানে কার ভয় আরো জোরে বলেন যেই বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক তার ভিতর তাকওয়া পয়দা করে দিবে আর তাকওয়া যদি বান্দার ভিতরে থাকে বান্দা আগুনের মধ্যে পড়বে এরপরও বাতিলের কাছে মাথা নত করবে না সাহায্য চাবে একমাত্র কার কাছে আরো জোরে বলেন আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ والله خير الماكرين আরো আস্তে করে বলেন সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোদের মক্কর যেখান থেকে শেষ সেখান থেকে আমি আল্লাহর মক্কর চিন্তা চেতনা শুরু দুনিয়ার মানুষ মাঝে মাঝে ধোকা দিয়া বোকা বানাতে চায় আল্লাহ বলে আমার ধোকা দিয়া বোকা বানা চায় না তাকায়া দেখ আমার প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নমরুদ আগুনের মধ্যে ফালাইয়ে দিয়েছিল আমি আল্লাহ সে আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ইয়া ইলাহি تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے پیغمبر ابراہیم علیہ الصلوۃ والسلام کے আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন বেঈমান নমরুদ ঠিক না ভাই ঠিক বলেন ওই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে আমি আল্লাহ তত দ্রুত তার পতন ঘটাবো কথা বল না কেন আজ আমার বাংলাদেশে নমরুদের মতো জালিম আছে না নাই নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে জেলখানার আসামি বানায় কথা বল না কেন
যারা আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাও আল্লাহ নমরুদকে মারছে ল্যাংড়া মশা দিয়া তোমাকে আমাকে মারার জন্য আল্লাহর কাছে মরা মশায় যথেষ্ট হবে আমার আল্লাহ ফেরাউন নামের বেঈমানকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে যদি আপনাদের বলা হয় কোটি টাকা দেব আপনার সন্তানের নাম ফেরাউন রাখেন রাখবেন কোটি টাকার বেশি দেওয়া হবে আপনার সন্তানের নাম নমরুদ রাখেন আপনি কি রাখবেন কারণটা কি তাদের কি তো কারবার কর্ম এত খারাপ শয়তান ও এত নিচে নামতে পারে না এমন নমরুদ বাংলাদেশে তৈরি হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশে ভোট চলছে কি ভোট প্রহসনের ভোট এক দল কয় ভোট হবে আর এক দল কয় হবে না কথা কয় না ভোটের আমেজ আগে ছিল এখন ভোটের কোন আমেজও নাই চাও নাই বিড়িও নাই কথা কন না কে এ মুসলমান আগে ভোট হলে কি মজা এখন ভোটের মধ্যে মানুষ পয়রা আল্লাহ রাসূলকে ভুলে গেছে আওয়ামী লীগের আগে এমপি বদি ওই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাড়ি মিছিল দিতেছিল জহরের নামাজে রক্ত হয়ে গেছে ওমন সময় নামাজ শুরু হয়ে গেছে একজনে কয় নামাজ শুরু হয়ে গেছে আর জয় বাংলা স্লোগান দেওয়ার দরকার নাই ওমন সময় এমপি ধমক দিয়া কয় বেটা চুপ কর নামাজ টামাজ বুঝি না আগে আমার জয় বাংলার স্লোগান হবে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা বলেন দুনিয়া রাজনীতির স্লোগান আগে না নামাজ আগে আরো জোরে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য জোরে বলেন না কার জন্য আমার রাজনীতিটা হবে কার জন্য আজকে এমন দলের স্লোগান দেয় ওই দলের মানুষ নামাজ পছন্দ করে না যারা নামাজ পছন্দ করে না তারাই আবু জাহেল তারাই আবু লাহাব কোনো সন্দেহ না কথা বলেন না কেন